এই হচ্ছে দুইলাবার যাওয়ার রাস্তা, বাদিকে হচ্ছে ভ্যালি, আর এই হচ্ছে রাস্তা। গুড মর্নিং ফ্রম শ্রীনগর। আজকে আমরা বেরিয়ে যাবো কার্গিলের উদ্দেশ্যে, তো কার্গিলে গিয়ে ওখানে ওয়ার মেমোরিয়ালটা দেখব। তারপরে রাস্তায় মোটামুটি এখান থেকে 200 কিলোমিটার রাস্তা আছে, তো আজকে বেরোতে মোটামুটি 8টা 7টা হচ্ছে, তো তারপর বেরিয়ে এখান থেকে যাব ডাল লেক হয়ে সোনমার্গ হয়ে যাব। তো এই যে পিছনের হোটেল, এখানে ছিলাম আমার পিছন দিকটাতে, তো পার হেড 500 টাকা করে রেট পড়েছিল। তো গাড়িও এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, এখানে গাড়িগুলো রয়েছে, আমার গাড়ি সোজা রয়েছে, নীল টাইপের বাধা হয়ে গেছে। তো কালকে এখানে ডাল লেকে সেরকম কিছু দেখানো ছিল না রাত্রিবেলা, যেহেতু রাত্রে এসে ঢুকেছিলাম, তারপরে সিম নিতে হয়েছিল, তারপর টাকা তুলতে দিতে হয়েছিল, তো এইসব কারণের জন্য কালকে রাত্রিবেলা কিছু ভিডিও সেরকম করা হয়নি, অন্ধকারে সেরকম কিছু করা হয়নি। তো ওই জায়গাগুলো দিয়ে যখন যাব, মানে ডাল লেকের পাশ দিয়ে, তখন সেই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। চলো আস্তে আস্তে বেরোই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। হাতে বন্ধুরা দেখতে পাচ্ছ ঘাম, তো গাড়ি প্যাকিং করতে গিয়ে শ্রীনগরে এসে পুরো ঘেমে গেলাম, মানে বুঝতে পারছো এখানে গরমটা আপাতত কীরকম। এখানে একজন দাদার সাথে কথা হচ্ছিলো কালকে রাত্রিবেলা, এবং খেতে গেছিলাম, ওরা বলছে আরও 1 সপ্তাহ বাদে থেকে পুরোপুরি ঠান্ডা পড়ে যাবে, তো 1 সপ্তাহ বাদে যারা আসবে তারা মোটামুটি ঠান্ডা পেয়ে যাবে। তো চলো দেখতে থাকো। তো এই হচ্ছে ডাল লেকের পিছন দিককার দৃশ্য, তো এই হচ্ছে জায়গা, আমরা এদিক দিয়ে এসছি। তো মোটামুটি এখন ঘড়িতে বাজে প্রায় 9:05, তো আমরা কার্গিলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এখন মোটামুটি এখান থেকে কার্গিল দেখাচ্ছে প্রায় 200 কিলোমিটার, তো আস্তে ধীরে আমরা যাব, কারণ আস্তে ধীরে এই কারণে যেহেতু পাহাড়ি রাস্তা আর ঠান্ডাও বেশ ভালো আছে, সেটা বিশুদা একজনকে জিজ্ঞেস করেছিল, মানে একজন বলতে ও সকালবেলা লাল চাপে গেছিলো, ওখানে ছবি টবি তুলেছে, ওখানে আর্মিদের সাথে নাকি কথা হয়েছে, বললো ওখানে ঠান্ডা আছে। তো যদিও শ্রীনগরে যে আমরা যেই হোটেলে ছিলাম তার আশপাশে একদমই ঠান্ডা ছিল না। তো সামনে আমরা এগিয়ে চলেছি, রাস্তাটা বেশ ভালো, ছোট হলেও মোটামুটি পরিষ্কার আছে এবং রাস্তা ভাঙা চলা নেই। একটা বাদিকে জায়গাতে দাঁড়ালাম, কারণ হচ্ছে এখান থেকে বেশ পাহাড়টা ভালো দেখা যাচ্ছে, জানি না ক্যামেরা কতটা আসছে। এখানে একটা ভ্যালি টাইপের আছে, চাষ হচ্ছে, আর এখানে গাছপালাগুলো তো দেখতেই পাচ্ছ, সামনে সবাই আমরা দাঁড়িয়ে আছি। এই পাহাড়টা কত বড় এখান থেকে দেখা যাচ্ছে, যখন আমরা সামনে যাব, সামনে ওই সিন্ধ রিভারটা পেরিয়ে যখন আমরা ওই পারে চলে যাব, তারপর তো ওই পাহাড় গিয়েই আমরা চলে যাব সোনমার্গ, সোনমার্গ থেকে হয়ে কার্গিল চলে যাব। তো তখন সিনিক ভিউটা আরও বেশি ভালো লাগবে, তখন তো খুব সুন্দর দেখতেই পাবে। তো চলো আমরা এখনই আবার বেরিয়ে যাবো গাড়ি নিয়ে, তো দেখতে থাকো। তো বন্ধুরা, বাঁদিকে এই হচ্ছে সিন্ধ নদী, এইভাবে সিন্ধ নদী যাচ্ছে, আমরা সিন্ধ নদী পার করে ওই পারে সোনমার্গের দিকে রোডটায় উঠে পড়লাম। পাহাড়ের ভিউ এদিকে, এদিকে পাহাড়ের ভিউ, এই এদিক দিয়ে বেরিয়ে গেছে নদী, মানে অসম্ভব সুন্দর জায়গা। আর এদিকে চাষযোগ্য জমি, আর জায়গাটার নাম হচ্ছে মণিগ্রাম। তো আমরা যাচ্ছি সোনমার্গ, সোনমার্গ হয়ে কার্গিল যাব। তো সেটা মোটামুটি 70 কিলোমিটার রাস্তা আছে, তো এখানে একটু ব্রেকফাস্ট করে নেব, ব্রেকফাস্ট করে নিয়ে তারপর বেরিয়ে যাব। বন্ধুরা, এখন একটু একটা জায়গায় খেতে দাঁড়িয়েছি, ওই পিছনে খেতে দাঁড়িয়েছি, তো এদিকে আমরা যাব, এদিকে হচ্ছে সোনমার্গ হয়ে কার্গিল যাব। যাওয়ার পথে একটা ভালো জিনিস পেয়েছি, সেটা একটু দেখাই তোমাদের। কাশ্মীরি আপেল, যেটা এখন হচ্ছে একদম টাটকা এবং মানে রসালো হয়ে রয়েছে, আমি এর আগেও খেয়েছি, তখন কেজি অনেক কম ছিল। তো এখান থেকে আমি 1 পিসই খেয়ে দেখবো, কারণ এর আগে আমার যেহেতু খাওয়া, ওই জন্য 1 পিসই খেয়ে দেখবো, তো কীরকম লাগে আমি বলছি। এই হচ্ছে আপেল, তো এটা একটু খেয়ে দেখবো কীরকম, মানে মিষ্টি আছে,
अगर ये आपको कागजी गहने ये आपके यहाँ से लेके जाते हैं ये भैया को हमने बोला एक पीस लेना है तो ये मुफ्त में खिला रहा है हमको भैया। आपका नाम? पठान है भाई। पठान है तो ये जो खाने का दुकान है उसका बाजू में इसका दुकान है, अगर आएगा कोई तो इधर खाना, तो इसलिए बोल दिया। তো বন্ধুরা এখন খেয়ে বেরোলাম, ঘড়িতে প্রায় বাজে 11টা। তো এটা হচ্ছে মানিগ্রাম বাইপাসের লোকেশন, এটা দিয়ে সোজা আমরা চলে যাব একদম লে লাদাখের দিকে, মানে কার্গিলের দিকে। তো এই হচ্ছে সিনিক বিউটি, এই ডান দিকেও পাহাড় রয়েছে, এদিকে হচ্ছে ওই নদীটা ছিল। ১৭৪ কিলোমিটার কার্গিল, লে ৪০০, সোনমার্গ ৫৫ কিলোমিটার আর দ্রাস ১১৭ কিলোমিটার। এখান থেকে দেখাচ্ছে, তারপর আপাতত আমরা সামনের দিকে এগিয়ে চলেছি, যেখানে একটা পেট্রোল পাম্প পাবো সেখানে পেট্রোল নিয়ে তারপর আবার এগিয়ে যাব। তো বন্ধুরা ডান দিকের ভিউটা তোমাদের দেখাচ্ছি, এই সাইডে হচ্ছে ক্ষেত, উপর দিকে হচ্ছে পাহাড়, এইদিকেও পাহাড়, সামনের দিকে ভেড়া চলে যাচ্ছে, সামনে দিয়ে আমরা বাইক চালিয়ে যাচ্ছি। কোথায়? কার্গিল। কার্গিল ওয়ার মেমোরিয়াল আজকে দেখাবো, আমরাও মানে আমিও দেখবো তোমাদেরও দেখাবো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন মোটামুটি কার্গিল থেকে ১৬৭ কিলোমিটার দূরে আছি, প্রথমে পড়বে সোনমার্গ, তারপর পড়বে জজিরা পাস, তারপর পড়বে কার্গিল ওয়ার মেমোরিয়াল, তারপর পড়বে কার্গিল। আমরা আজ কার্গিল শহরেই থাকব, আর কার্গিল ওয়ার মেমোরিয়ালের আগে দ্রাস পড়বে, যেটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয়তম শীতল শহর যেটাকে বলে। তো জায়গাটা এর আগে আমি অনেক অনেক ছবিতে দেখেছি, অনেকের মুখে শুনেছি, খুব সুন্দর জায়গা এবং ঠান্ডাও প্রচুর। ওখানে একটা মাইলস্টোনও আছে, সেইখানে মাইলস্টোনের ছবিও তুলবো। তো চলো দেখতে থাকো, এখান থেকে লে দেখাচ্ছে ৩৯৩ কিলোমিটার, এই কার্গিল থেকেই আমরা লে যাবো কালকে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, আশা করছি তোমাদের আরও ভালো লাগবে, আরও সিনিক বিউটি দেখাতে পারবো। একটুখানি দাঁড়ালাম, ওপরে পাহাড়, নিচে ভ্যালি নেমে এসছে, এইদিকে পাহাড়, নিচে ভ্যালি এসে নিচ দিয়ে দেখা যাচ্ছে ওখানে ওই জল বয়ে চলেছে, এত সুন্দর জায়গা। একটু আমি আগিয়ে গিয়ে তোমাদের ডান দিকটা আমি একটু দেখাচ্ছি, আর ওয়েদারটা যেহেতু মেঘলা রয়েছে তার জন্য অতটা ভালো করে বোঝা যাচ্ছে না, একটু আগিয়ে তোমাদের ভালো করে দেখাই নদীটা যে যাচ্ছে। এই হচ্ছে নদী, নদীটা অনেকটাই বড়, এত সুন্দর, মানে এই জলটা বয়ে চলেছে, ওদিক থেকে জলটা আসছে, আশা করছি জলের আওয়াজটা শুনতে পাচ্ছ তোমরা। এই হচ্ছে ভ্যালি, এদিকে হচ্ছে চারিদিকে শুধু ভ্যালি আর ভ্যালি, অসাধারণ ভিউ, অসাধারণ মানে কি বলবো। এখান থেকে কার্গিল দেখাচ্ছে ১৫৩ কিলোমিটার আর দ্রাস হচ্ছে ৯৬ কিলোমিটার। তো এত সুন্দর ভিউটা না দেখে তোমাদের পাচ্ছি না, ওর জন্য আমি আরেকবার ভিডিওটা চালু করলাম। উপরে পাহাড়টা কি বিশাল উঁচু, মানে মাথা তুলে তাকাতে হচ্ছে এই দিকের পাহাড়গুলো, তাই সামনের দিকের রাস্তা চলে গেছে একদম সোজা, এই হচ্ছে ভিউ পাহাড়ের। তো চলো দেখতে থাকো, আরো ভিউ আসবে, সাথে থাকো। বন্ধুরা অনেকটা উপরে চলে এসেছি, আর সামনে এরকম একটা ভিউ, উপর দিয়ে সেই ভাঙা পাথরের রাস্তা, ডান দিকের ভিউটা অসম লাগছে। এই ডান দিকে হচ্ছে ভিউয়ের অনেকটা কি বলবো ওটাকে, ঢাল নেমে এসছে ভ্যালিটা। এই হচ্ছে ওপরের পাহাড়, এদিকেও পাহাড়, চলো দেখতে থাকো। এখন মাত্র ১০ কিলোমিটার পিছনে আছে সোনমার্গ থেকে, তো এখানে এত সুন্দর ভ্যালি এবং এই যে রাস্তা যাচ্ছে তার উপরে দেখো চারিদিকে পাহাড় আর পাহাড় আর পাহাড়, এই ডান দিকটা তো তাই। তো এখান থেকে
সোনমার হচ্ছে প্রায় 10 কিলোমিটার কাছাকাছি হবে। এখানে মাইলস্টোন দেওয়া আছে, সেটাও দেখেও বলে দিচ্ছি। এখান থেকে সোনমার হচ্ছে দেখাচ্ছে 9 কিলোমিটার, তো আমি 10 কিলোমিটার বলেছিলাম, তো এই হচ্ছে সোনমার 9 কিলোমিটার। গাড়ি আস্তে আস্তে উঠছে উপরের দিকে, প্রেশারটা বোঝাই যাচ্ছে। আর সামনের দিকের যে ভ্যালি ঠ্যালিগুলো, এগুলো তো মানে মনোমুগ্ধকর জায়গা। এখানে পুলিশ চেকপোস্ট আছে, কিন্তু আমাদের জন্য অত চেকিং হয় না। কি দেখাবো যখনই তোমার তোমাদের ভাবি যে আবার একটা নতুন ভ্যালি দেখাতে যাবো, একটা রাস্তা থেকে আরেকটা রাস্তায় আসলে আরেকটা ভ্যালি দেখা যাচ্ছে। এখানে ভ্যালিটা এতটাই সুন্দর, ওপর দিকে বরফ পড়ে আছে সেটা বোঝা যাচ্ছে, জানি না কতটা ক্যামেরা আসবে। ওপরের খাঁজগুলোতে বরফগুলো পড়ে আছে, আর নতুন করে আর কি দেখাবো, যতই দেখবে ততই সুন্দর লাগবে, যতই দেখবে ততই সুন্দর। সাইড দিয়ে নদী বয়ে চলেছে, ওপরে খাঁচে বরফ পড়ে আছে, জানি না কতটা ক্যামেরা আসবে, কিন্তু আমি সচক্ষে দেখতে পাচ্ছি এত সুন্দর জায়গাটা, মানে অবিশ্বাস্য জায়গা যাকে বলে, সত্যিই সুন্দর, সত্যি মানে কাশ্মীর ভ্যালি হয়। সোনমার্গ, গুলমার্গ, পেহেলগাম, এগুলো হচ্ছে কাশ্মীরের গর্ব, আর সেটা আমাদের ভারতবর্ষের মধ্যে আছে, আমাদের আমরা ভারতবাসী হিসেবে গর্ববোধ করি। তো চলো দেখতে থাকো, আরো নতুন নতুন ভ্যালি দেখতে পাবে, নতুন নতুন জায়গা দেখতে পাবে। এখন বাজে ঘড়িতে মোটামুটি 12:40, তো সোনমার্গ ঢুকে গেছি আমরা। এই হচ্ছে সোনমার্গের ভ্যালিটা, ডান দিকেও ভ্যালি বাঁদিকেও ভ্যালি। এখানে অনেক হোটেল আছে সোনমার্গে থাকার, সামনেও আছে, চলো সামনের দিকে যেতে থাকি, আরো তোমাদের দেখ। তো এখানে লেখা আছে সোনমার্গ ইন্ডিয়ান আর্মি ওয়েলকাম ইউ, তো এই হচ্ছে ইন্ডিয়ান আর্মির ডান দিকে ক্যাম্প। আর আমরা সোজা রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যাবো দ্রাসের দিকে বা জজিলা পাসের দিকে। এটা হচ্ছে সোনমার্গ, এখান থেকে 12-14 কিলোমিটার রাস্তা, যেটা আমাদের অমরনাথ যাত্রা হয়, কিছুদিন আগেই শেষ হয়ে গেছে, আগের মাসে সম্ভবত শেষ হয়েছে আগস্টে। তো এখানে প্রচুর টুরিস্ট ছিল, যারা পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে হোক বা যে করে হোক গেছে। তা আমরা চলে যাচ্ছি সোজা দিকে, এই রাস্তাটা যেরকম গেছে, আমি আগেরবারও এসেছিলাম এইদিকে, একটা জায়গা আছে ঘোড়ার, মানে ঘোড়ার ঠিক ফুল বলে সাইড সিন। তো চলো সাইড সিনটা দেখাচ্ছি তোমাদের, কোথায় আমি গেছিলাম। তখন তো আমি ভিডিও করতে পারিনি, কারণ এরমভাবে যে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি সেটার ভিডিও করতে পারিনি, এখন দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছেন কি সুন্দর বাঁদিকের ভিউ, ডান দিকের ভিউ, চোখ ধাঁধানো জায়গা, এগুলো বলে চোখ ধাঁধানো জায়গা, মানে আমি নিজে চোখে দেখে দাঁড়িয়ে যাচ্ছি। আর আপনারা তো ঘরে বসে দেখছেন ফোনে বা কম্পিউটারে, যারাই দেখে থাকুন, মানে কি বলবো, এসব দেখলে আর মন টেকে না বাড়িতে। যেতে যেতে জজিলা পাশের আগে এখানে দাঁড়িয়ে পড়েছি, সব লরি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এই পিছনে দেখতে পাচ্ছেন আপনারা, সব লরি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ওই গাড়ি আসছে, ওপরে পাহাড়, বেশ গরম, বেশ গরম, এখন আমরা বেশ গরমের মধ্যেই রয়েছি, জানি না সামনে কি হবে, বোঝা মুশকিল। তো চলুন আর কি বলবো, নতুন করে গাড়ি আগালে আমরা আগাতে পারবো, দেখা যাক। লরির জ্যাম কাটিয়ে মোটামুটি অনেকটা আগিয়ে আসতে পেরেছি, রাস্তা তৈরির কারণে আর বরফ গড়া জল তৈরির কারণে রাস্তা প্রচুর হয়ে গেছিল। এইদিকের রাস্তাটা অনেক চওড়া, ওদিকের রাস্তা প্রায় 1 হাই রোডের মতো হয়ে গেছিলো, ওইখান দিয়ে দুটো করে গাড়ি আর কি পাস হচ্ছিল, ওর জন্য উল্টো দিকে ডাউনের গাড়ি দাঁড় করিয়ে পাস করিয়ে দিল সেনাবাহিনীর লোকেরা। তো কি কারণে এতটা জ্যাম হয়েছিল, সেটা হচ্ছে রাস্তার মধ্যে প্রচুর ভেড়া একজন লোক নিয়ে দাঁড়িয়ে পড়েছে, সেই ভেড়াগুলোর জন্য রাস্তা পুরো ব্লকেজ হয়ে গেছিল। তো যাই হোক দেখতে থাকো, আমরা আগিয়ে যাচ্ছি জজিলা পাসের দিকে, সোনমার্গ পেরিয়ে জজিলা পাস ঢুকছি। জজিলা পাস আরেকটু যেতে হবে আমাদের, গেলেই তোমাদের দেখাচ্ছি আমরা। এই হচ্ছে জজিলা পাস যাওয়ার রাস্তা, বাঁদিকে হচ্ছে ভ্যালি,
আর এই হচ্ছে রাস্তা। চলো দেখতে থাকো, আরো মজা মজা জিনিস দেখতে পাবে। কত উঁচুতে উঠেছি তোমরা ভালোই বুঝতে পারছো। আর রাস্তাগুলো খুবই শোচনীয় অবস্থা। নিচ থেকে আমরা উপরের দিকে যত উঠছি রাস্তা মনে হচ্ছে ভেঙে ভেঙে গেছে, আরো ভাঙা হয়তো সামনে পাবো জানি না। তো চলো দেখ, তো সামনে এত সুন্দর ভিউ, একটা ছোট্ট একটা ওয়াটার ক্রসিং গেল, তোমাদের দেখাতে পারলাম না, সাথে ক্যামেরাটা অন ছিল না। তো ওয়াটার ক্রসিং ইন দ্য সেন্স, এটা একটা ঝর্ণা জল রোডের উপর দিয়ে বয়ে চলেছে, একদম নিচ অব্দি গেছে। ওই পাশে যখন আমি ছিলাম তখন দেখতে পেয়েছিলাম, তো এটা যে এরমভাবে গেছে সেটা বুঝতে পারিনি। তো রোড কন্ডিশন মোটামুটি ঠিকঠাক আছে, তবে টার্মাক রোড নয়, এটা যেহেতু জরিলা পাশের কাছাকাছি চলে এসেছি আমরা, এই রোডটাতে বরফ পড়ে, ওর জন্য যাতে বারবার করে ভেঙে যায় ওর জন্য এটা পাথর দিয়ে তৈরি করেছে। তো যাই হোক, মোটামুটি ভালোই আছে রাস্তা। আমরা যাচ্ছি আগিয়ে নিজের টার্গেটের দিকে। আমরা তো আজ যাবো কার্গিল। কার্গিল এখান থেকে মাত্র 137 কিলোমিটার দেখাচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছি না। যাই হোক, সেটা যত আগে যাব বোঝা যাবে। দান্দিক বাড়িকে কেটে তৈরি করেছে, খুব সুন্দর লাগছে এই যে রাস্তা, পাহাড়গুলো কেটে তৈরি করেছে বোঝাই যাচ্ছে। এই জায়গাটা একটু রাস্তাটা ছোট হয়ে গেছে, আর উপরের দিকে সেরকম কোনো গাছপালা কিছুই দেখা যাচ্ছে না, শুধু ওই মোড়া ঘাস। দেখতে পাচ্ছ পাহাড়টা কিরকম হয়ে রয়েছে, ওখানে সামনেও একটা ঝর্ণা জল বয়ে চলেছে, জানি না ওটার ওয়াটার ক্রসিং হবে কি না, সেটা তো যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ বোঝা যাচ্ছে না। এই হচ্ছে রাস্তা, রাস্তার কাজ হচ্ছে বাদ দিয়ে, হ্যাঁ কাজ হচ্ছে। তো সব মিলিয়ে খুব সুন্দর রাইড হচ্ছে আমাদের, কোনো রকম অসুবিধা আপাতত হয়নি, আশা করছি অসুবিধা হবে না, আমরা সুস্থ সবলভাবে এগিয়ে যাবো এবং সুস্থ সবলভাবে বাড়ি ফিরবো, নিজেদের টার্গেট অ্যাচিভ করবো। এখানে একটা গ্লেশিয়ার উপরে রয়েছে যেটা গোলে গোলে ঝর্ণার জলের মতো পড়ে যাচ্ছে, এখনো এই বরফ গলতে গলতে আরেকটা বরফ আবার বরফ পড়ে যাবে কিছুদিনের মধ্যেই। তো যাই হোক দেখতে থাকো। মোটামুটি একদম কাছে চলে এসেছি, এই হলো ফলক, ইউ আর অ্যাট দোজিলা পাস, অ্যাল্টিটিউড 11,649। তো ওখানে দাঁড়িয়ে আমাদের একটু ছবি তুলতে হবে, ছবিটা তোলা হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। আমারটাও তো তুলে দিতে হবে। এই হচ্ছে জোজিলা পাস, 0 পয়েন্ট অ্যাল্টিটিউড, 11,649। তো মোটামুটি পৌঁছে এসেছি। গুড আফটারনুন, 2:14 বাজে। তো জোজিলা পাস ক্রস করে আমরা সোজা চলে যাচ্ছি। তো এই যে জোজিলা পাসের যে আমি বর্ডারটাতে ছবি তুললাম, সেখান থেকে চালু হয়ে যাচ্ছে লাদাখ, লে লাদাখ, যেটা সবকটা বেশিরভাগ মানুষের কাছে একটা ড্রিম এবং বাইকারদের কাছে হচ্ছে একটা স্বপ্নের জগৎ। সব বাইকাররাই চায় এই রোডটায় গাড়ি চালাতে। তো এই হচ্ছে ভিউ, তো চলো দেখতে থাকো। আমরা লাদাখ ঢুকে গেছি, লাদাখ টেরিটোরিয়ালে, আর এখানে একটাও গাছ দেখতে পাওয়া যাবে না, তার জন্য এখানে একটু অক্সিজেন লেভেল কম। এই ডান দিকে সবুজ সবুজ দেখা যাচ্ছে, সামনে একটা ধূসর। তো চলো আস্তে আস্তে যেতে থাকি, দেখতে পাবো অনেক রকম রূপ পাহাড়ের, বাদামি লাল হলুদ সবুজ সব রকম পাবে। তো আস্তে আস্তে যেতে থাকি, দেখতে থাকো। তো আচ্ছা রাস্তা এবং সামনের ট্রাকগুলোকে দেখো, তাহলে বুঝতে পারবে আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি। এই হচ্ছে রাস্তার পজিশন। তো পাহাড়ের বুকে রাইড করাটা অত সহজ নয়, সেটা আশা করি দেখে বোঝা যাচ্ছে। টার্মাক রোড হয়তো পাবো, সেটা কোনো একটা পজিশনে গিয়ে।
কিন্তু এই যে জজিলা পাস পেরিয়ে এসে যে রাস্তাটা দেখা যাচ্ছে না, হয়তো অনেকে বললে এসব রাস্তা অনেক আমরা দেখেছি, কিন্তু এটা আমার কাছে অনেক বড় ব্যাপার যে আমি এই রাস্তা দিয়ে চালাচ্ছি, এটা আমি আমার কথা বললাম। তো যাই হোক, আমার ভালো লাগছে রাস্তা দিয়ে চালাতে, এবং রাস্তাটা খারাপ এটা তো সবাই দেখতে পাচ্ছ। আমার এনফিল্ড গাড়ি নিয়ে আমি এসেছি, অফ রোডটা করছি, আমার তাতে কোনো রকম সমস্যা হচ্ছে না, কারণ এনফিল্ড গাড়িটার সাসপেনশনটা খুব ভালো আমার গাড়ির। আমার গাড়ি হচ্ছে যে সকার রয়েছে, সকার ভালোই খেলছে, পিছনে লোড আছে, অসুবিধার কিচ্ছু নেই, তাই আমি ভালোভাবেই গাড়িটাকে হ্যান্ডেলিং করে চালাতে পারছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো দেখতে থাকো, এই ধুলো ময়লা পেরিয়ে আগেই চলেছি। গাড়িটা সামনের দিকে যাচ্ছে, এ দেখুন রাস্তা দেখুন, এ হচ্ছে, এ হচ্ছে লে লাদাখ। চারিদিকের ভিউ হচ্ছে শুধু সাদা মাটা ভিউ। এ হচ্ছে নতুন ব্রিজ হয়ে গেছে, তলা দিয়ে নদী বয়ে চলেছে, আর এই রাস্তা খুবই সাবধানতার সাথে চালাতে হবে, কারণ হচ্ছে টারম্যাক রোড হলেও দেখে বুঝে শুনে ধরে চালাতে হয়। এই হচ্ছে ভিউ লাদাখের, তো তোমরা তো সবাই দেখতে পাচ্ছ, শুধু ভিউটা এনজয় করো তোমরা। দিস ইজ আ লাদাখ, নেমে এসছি অনেকটাই নিচে, আবার উঠতে হবে ওপরে কার্গিল। দেখুন বাঁদিকের ভিউটা দেখুন, ডান দিকের ভিউটা দেখুন, টারম্যাক রোড মিডিল দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি, নতুন আর কি বলবো। এখান থেকে সোজা চলে যাচ্ছে কার্গিল, আর কি বলবো। এই মহিলা মহিলা একদম সামনেই যাচ্ছে গাড়ি চালিয়ে, বন্ধুরা আবার চলে এসেছি উপর দিকে, বরফ পড়েছে রাস্তায়, এখানে ল্যান্ডস্লাইড জন্য একটা সাইন দিয়ে রেখেছে, ডান দিক দিয়ে নদী বয়ে চলেছে ইন্দাস নদী। তো সামনের দিকে আগিয়ে চলেছি, রোডটা এত সুন্দর, এখানে কিন্তু বেশ গরম লাগছে, কিন্তু ভিউগুলো মারাত্মক ভিউ। এই টারম্যাক রোড দেখতে থাকুন, এখান থেকে ব্রাস 11 কিলোমিটার রাস্তা। বন্ধুরা এটা হচ্ছে ব্রাসের সেকেন্ড হচ্ছে কোল্ডেস্ট প্লেস ইন ওয়ার্ল্ড, এখানে আমরা ব্রাসে ঢুকে গেছি, তো ব্রাস টাউনের মধ্যে দিয়ে ঢুকে যাব। তো আমরা আগাতে থাকি, আপনারা দেখতে থাকুন ব্রাসে ঢুকে গেছি, এরপর আস্তে করে কার্গিল মেমোরিয়াল হল, এখানে দোকানপাট ভালোই আছে, আর দোকানপাটের থেকে ভালো কথা এখানে জায়গাটা রয়েছে, জায়গাটা খুব সুন্দর জায়গা। এখানে কোল্ডেস্ট সিটি হলেও বা কোল্ডেস্ট টাউন হলেও এখন আমরা যে যাচ্ছি, গরম, খুব গরম। আমি জাস্ট একটা স্যান্ডো গেঞ্জি, আমি শুধু একটা স্যান্ডো গেঞ্জি পরে আছি, একটা ফুলাতা জামা, আর একটা শুধু জ্যাকেট পরে আছি, তাতেই দেখতে পাবেন মানে এত গরম লাগছে। যাই হোক চলো দেখতে থাকো, বাচ্চাটা হাত দিয়ে হ্যান্ডশেক করার চেষ্টা করলো, তো সেই আমরা হ্যান্ডশেকটা করলাম, তো যাই হোক এটা ভালো লাগলো আমার। হ্যালো বন্ধুরা, এখন আছি কার্গিল ওয়ার মেমোরিয়াল হল, এখন একটা ডকুমেন্টারি ফার্স্টে দেখলাম, তো খুব সুন্দর ডকুমেন্টারিটা বানিয়েছে। ওয়ার মেমোরিয়ালের ওপরে যে ফ্ল্যাগটা রয়েছে সেটা হচ্ছে এই সোজা, আর ডকুমেন্টারি যেটা দেখালো এই রুমটাতে, তো ডকুমেন্টারি বেসিক্যালি ছিল হচ্ছে কীভাবে যুদ্ধটা হয়েছিলো তার ওপর ডকুমেন্টারিটা তৈরি ছিল।
তো বেশ ভালোই লাগলো। এদিকে যুদ্ধ বিমান একটা রয়েছে, লেখা রয়েছে, ওটার নাম বলতে পারবো না, তবে C-1538 লেখা রয়েছে। তো জায়গাটা বেশ ভালো, মানে ভালো ইন দ্য সেন্স আমার ভালো লেগেছে, কারণ এখানে প্রতিটা ভারতবাসীর একবার হলেও আসা উচিত। এখানে ইন্ডিয়ান আর্মি শহীদ হয়েছে সেইভাবে, সেই জন্য মানে পাকিস্তানের এগেনস্টে যুদ্ধ করার পর যারা শহীদ হয়েছে তাদের সৌধটা ওই পাশটায় করা আছে, ওই সাইডটায়। তো প্রতিটা ভারতীয়র গর্ব করা উচিত এই কার্গিলকে নিয়ে, কারণ কার্গিলটা এমন একটা জায়গা রয়েছে যেটা হচ্ছে একদম লে লাদাখের কাছাকাছি, আর কাছাকাছি ভুল কথা, লে লাদাখের মধ্যেই পড়ছে। এটা দুটো ছোটো ছোটো বিমান রয়েছে, বিমান ঠিক না, ভুল বললাম, এটা হচ্ছে কামান রয়েছে, এদিকেও একটা রয়েছে, এদিকেও একটা রয়েছে। চলো দেখতে থাকো। তো যারা শহীদ হয়েছিল যুদ্ধে, তো এখান থেকে হচ্ছে নাম দেওয়া হয়েছে সেই জায়গাটার নাম বীরভূমি। তো বীরভূমি এই কারণে, পিছনে বীরদের সমাধি যেটা রয়েছে সবার নাম দেওয়া আছে এবং তাদের পদটা কী ছিল সেটাও দেওয়া আছে। তো এতগুলো যে যারা শহীদ হয়েছে, তো সেখানে তো যাওয়া যাবে না, কাজেই নাম অত ভালো করে বোঝানো মুশকিল হবে। তো এইটুকুই মোটামুটি আপডেট ছিল আজকে এখন কার্গিল ওয়ার মেমোরিয়ালের ভেতরে। তো চলো দেখতে থাকো, আস্তে আস্তে আবার সামনের দিকে এগিয়ে যাবো, তারপর তোমাদের সাথে কথা হবে। এই বলতে শ্রীনগর থেকে বেরিয়ে 150 কিলোমিটার রাইড করলাম, রাইড করে এখন বাজে প্রায় 5টা। এখানে 5টাটা মর্নিং হচ্ছে না, কারণ এত রোড আছে এখনো, বিকেল 3-4 নাগাদ যে রোদটা থাকে সেই রোদরা বুঝতে পারবেন যে কিরকম লাগছে রোদরা, এই পাহাড়গুলো দেখলে বুঝতে পারবেন, আর এখানে আমার ছায়াটা পড়েছে তাতে বোঝা যাবে। যাই হোক, আমি এখন কার্গিল ওয়ার মেমোরিয়ালটা দেখে বেরোলাম, বেরিয়ে কিছু স্ন্যাক্স খেলাম, স্ন্যাক্স বলতে আলুর পরোটা আর চা আর একটা কুরকুরে খেলাম। তো এই কটা আইটেম খেয়ে বেরোলাম, এখন বেরিয়ে যাবো হচ্ছে কার্গিলের উদ্দেশ্যে। কার্গিল এখান থেকে বেশিক্ষণ নয়, 53 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। বিকেল যে হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে, ওই পাশে ছায়াটা পড়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, আর মানে ছায়াটা যতটা অব্দি বলছে, আমি ছায়ার মধ্যে আছি, গাড়ি চালাচ্ছি, ওই পাশে রোদ এখনো পড়ে আছে। তো এই কারণে এটা দেখাচ্ছি, পাহাড়ে কিরকম রোদ আর ছায়ার মিক্সিং হয় সেটা দেখানোর জন্য তোমাদের বললাম। এখান থেকে লামায়লু দেখাচ্ছে 102, নিম্বু হচ্ছে 179, আর লে 225। তো হ্যাঁ, তো বন্ধুরা একটা তোমাদের ভালো জিনিস দেখাবো, একটু সামনে আগিয়ে যাই তখন দেখাচ্ছি। উপরে ভিউটা দেখতেই পাচ্ছ তোমরা, ওপরে রোদ নিচে ছায়া পড়ে গেছে। তো চলো একটা জিনিস দেখাচ্ছি, 3টে নদীর মিলনস্থল আছে এখানে। আমাদের সাথে ঘুরতে ঘুরতে এসছে দ্রাস, দ্রাসের পরে দ্রাসটা এসে এই বাদিকে মিশেছে হচ্ছে এই দ্রাস, এখান থেকে এসে সোজা ওদিকে চলে যাচ্ছে, সেটা হচ্ছে সিঙ্গু রিভার, আর এদিক থেকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে সুরু রিভার। আমরা এদিকে যাব, সেটা সুরু রিভারটা এদিকে আসছে, সেটা দেখতে পাবে, সামনের দিকে চলো। তো এই হচ্ছে নদীর মিলনস্থল, এটা একটা যেরকম গঙ্গা নদীর মিলনস্থল আছে, তো সে ত্রিবেণী, তো সেটা এইটারও সেরকম একটা মিলনস্থল আছে, এইটারও কালারটাও অনেকটা গঙ্গা নদীর কালারের মতো দেখতে। এদিক থেকে যেটা যে নদীটা আসছে, এই যে দেখতে পাচ্ছ এদিক থেকে আসছে, কালারটা অনেকটা গঙ্গার জলের কালারের মতো, ওদিকেরটা সবুজ মতো ছিল। তো চলো দেখতে থাকো, আর এই উপরের ভিউটা তো তোমাদের দেখালামই, এখানে গাছ, ওপরে কিচ্ছু নেই, এদিকেও কিচ্ছু নেই। তো চলো